এক গানের নদী ঠোঁটের কোনায় আজ শ্রুতির টানে কেবল শোনা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতু ডট পাপাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে আমার ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে এখন তো বসে আছি, আজকে বৃহস্পতিবার, তাই নিচে তো আমাকে যেতেই হবে। তো চলো বন্ধুরা, আগে আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, নিচে যাব যখন তোমাদের সাথে কথা বলছি। গিয়েছিলাম নিচে, আর নিচে থেকে এখন চলে এসেছি। কি কি নিয়ে এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, এখানে সবজি নিয়ে চলে এসেছি। নিচে গিয়েছিলাম পটল, ভেন্ডি, এই যে কাঁকড়ানা, এত কিছু নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, এগুলো সব ফ্রিজে আমি স্টোর করি, তারপর এসে কথা বলছি। বন্ধুরা তোমরা তো দেখলেই আমি কত সবজি কিনে নিয়ে এসেছি, সব ফ্রিজে আমি স্টোর করে রেখে দিয়ে এসেছি। আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো তোমরা দেখো। এই যে বন্ধুরা, এই যে পুরো প্যাকেটটা দেখছো, এই প্যাকেটটার ভেতর না কিছু আমি লুকিয়ে রেখেছি। কি লুকিয়ে রেখেছি চলো তোমাদের সাথে এই প্যাকেটের রহস্যটা তোমাদের কাছে ফাঁস করি। তো বন্ধুরা, এই প্যাকেটটা থেকে বেরোলো দেখো, এই যে চারটে রাখি, এখানে দুটো ফেব্রিক, এখানে একটা লঙ্কা গুঁড়ো, একটা হলুদ গুঁড়ো, এখানে দুটো নুনের প্যাকেট, আর এখানে মিষ্টি। বন্ধুরা ভাবাই যায় না না এইটুখানি কি একটা প্যাকেট থেকে এত কিছু বেরোবে বলে। হ্যাঁ বন্ধুরা, এগুলো কিনে নিয়ে এলাম, রাখিগুলো, কারণ আজকে তো রক্ষাবন্ধন, তোমরা সকলেই জানো। আর এতগুলো রাখি কেন সেটা তো আমি তোমাদেরকে জানাবই, তার আগে চলো স্নান টান করে পুজোর জোগাড়টা করে নিই, তারপর এসে কথা বলছি। বন্ধুরা আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর পুজোর জোগাড় সব কিছু করে রেখেছি। বামুন ঠাকুর এলে পুজো হবে, আর তখন তোমাদেরকে দেখাচ্ছি আমার গোপালকে আজকে আমি কত সুন্দর করে সাজিয়েছি। কমপ্লিট। আর এখানে দেখো, আমি ভাইদের জন্য রাখি নিয়ে চলে এসেছি, আর এখানে মিষ্টি রয়েছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরার সাহায্যে একবার দেখিয়ে দিই। ভাই সাথী মোর কত না আপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। ভাই সাথী মোর কত না আপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। চারটে রাখি বাঁধা হয়ে গেছে, আর বাকি আছে এই একটা। এই একটা রাখি আমি একজনকে বাঁধি, যাকে আমি প্রথম থেকেই নিজের ভাই, আমার রক্ষাকর্তা, আমার হাত ধরা সব কিছু বলে মনে করি। তো চলো শেখে দেখে নাও। পূর্ণিমার স্পেশাল লাঞ্চ দেখো, ভাত, ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, আর পটল ভাজা। যেহেতু ভাইরা আসেনি তাই সিম্পল মেনু দিয়েই ছেড়ে দিয়েছি। বন্ধুরা তোমরা তো দেখলেই আজকের দিনটা আমি কীভাবে কাটালাম। আর আমার চারটে রাখি বাঁধার কারণ হলো আমার চার ভাই, সেই জন্য আমি চারটে রাখি বেঁধেছি। আরেকটি রাখি যে তোমাদেরকে দেখালাম, সেটি আমি শিব ঠাকুরকে বেঁধেছি। তার কারণ হলো শিব ঠাকুরকে আমি প্রত্যেক বছর একটি করে রাখি বাঁধি এবং নিজের ভাইয়ের স্থান দিয়েছি। তাহলে আমার পাঁচটি মাত্র ভাই হলো, আমার পাঁচ ভাইয়ের আমি একটি মাত্র বোন, খুব প্রিয়। আর আমার চার ভাই আমাকে ভীষণ ভালোবাসে, আর নিজের থেকেও বেশি ভালোবাসে। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো
যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখো, আর আমি প্রত্যেকের ভিডিও গিয়ে স্কিপ না করে পুরো দেখে আসি, যেহেতু আমার ওয়াইফাই আছে সেই জন্য। তার কারণ হচ্ছে স্কিপ করে দেখলে তার তো চ্যানেলের ক্ষতি হবে, আর কোনো বন্ধুর ক্ষতি কখনো করতে নেই। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তোমাদেরকে তো জানিয়েই দিলাম, আমার সাপোর্ট করো। তো বাই বাই, রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।